গোমতী জেলার সংখ্যালঘু ধর্মপ্রাণ মানুষ এবছর রমজান মাসে লকডাউনে বাড়িতে বসেই নামাজ আদায় করবেন। শুধুমাত্র ইমাম ওয়াজেন ও খাদিম এই তিনজনই মসজিদে নিয়ম পালন করবেন সামাজিক দূরত্ব বজায় রেখে। ইমাম এবং মুয়াজ্জিন এবং খাদিম এই তিনজনেই নামাজ পড়তে পারবে, আর বাকিরা যার যে ঘরে ঘরে নামাজ পড়বে। যে তিনজন মসজিদের মধ্যে নামাজ পড়বে তারা ইমাম সামনে দাঁড়াবে, ইমাম থেকে 1.5 মিটার পিছনে মুক্তাদি দাঁড়াবে, মুক্তাদিরা 1.5 মিটার অন্তর অন্তর গ্যাপ রেখে ফাঁক হয়ে দাঁড়াবে, যাতে কারোর প্রতি কারণ বা সুয়াশা বা কোনো ভাইরাস আক্রান্ত না হতে পারে। এভাবে আমরা এই রমজান মাসের সময়সূচি আমরা গ্রহণ করেছি।